কিছুদিন আগে সাকিব ভাই এলেন কলকাতায়, এবার তুমি এই তো একসঙ্গে কি কলকাতার ছবিতে এখানকার ছবিতে দেখা যাবে? সাংবাদিকের এক অসম্ভব রকমের প্রশ্ন। চিত্রনায়ক অপু বিশ্বাস বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। কলকাতার একটি অনলাইন চ্যানেলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, সাকিব খান এবং অপু বিশ্বাসকে কলকাতার ছবিতে দেখা যাচ্ছে কিনা। কিছুদিন আগে সাকিব খান কলকাতায় এসেছিলেন, এরপর অপু বিশ্বাস, তাহলে দুজন একসাথে কলকাতাতে আসার কারণটাও জানালেন অপু বিশ্বাস। সেটা বলা যাবে মুম্বাদা দেবদা জিদ্দা বা এর বাইরে কেউ এরকম না কিছুই। সাংবাদিকের প্রশ্ন ছিল কলকাতার কোন পরিচালকের সাথে কাজ করা হচ্ছে। এর প্রতি উত্তরে অপু বিশ্বাস বললেন, কোনো কিছুই বলা যাবে না, সব কিছুই সিক্রেট রয়েছে, এটি দর্শকদের জন্য সারপ্রাইজও বলা যেতে পারে। তবে অপু বিশ্বাস জানান, সাকিব খানের সাথে ছুইনামা না হলেও নতুন একটি সিনেমা নিয়ে আসছেন অপু বিশ্বাস। তবে প্রযোজকের নিষেধ থাকাই বলতে পারছেন না অপু। প্রযোজন সংস্থার বেশ কিছু কার্টিসি থাকে তো, যার কারণে হয়তো সেটা অ্যানাউন্স করা যায় না সঠিক সময়ে।